কিছু শিক্ষার্থীরা তোমাদের সবার শুভকামনা এবং আমরা এই যে মহামারী থেকে রক্ষা পাবো, শ্রেষ্ঠ আমাদেরকে রক্ষা করবে এই আশায় প্রতিদিন শুরু করি এই অনলাইন ক্লাস। মহান সৃষ্টিকর্তা আমাদের এ থেকে মুক্তি করুক। তোমরা দেখো কি উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম বর্ষ আর এটা দ্বিতীয় বর্ষ, যারা প্রথম বর্ষ আছে তারাও এটা দেখতে পারবে। বিষয়বস্তু সরল দোলকের গতি, সরল দোলকের গতি সম্পর্কে আমরা জানব। তাহলে এইখানে দেখো আমি এই সরল দোলকের গতি, সরল দোলক আঁকবো একটা, তোমরা সবাই খেয়াল করো। সরল দোলক নিশ্চয়ই দেখছো তোমরা, এটা যদি আমরা একটা সুতার সাহায্যে আমরা একটা পেন্ডুলাম এভাবে আঁকলাম, সবাই খেয়াল করো, একটাই কিন্তু এখানে, এটা মনে রাখতে হবে। এই এই কোণের পরিমাণ অবশ্যই কী হবে, 60 ডিগ্রি এর চেয়ে কম, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে এই বব কটা কিন্তু একটা ববই কিন্তু বিভিন্ন স্থানে আছে, থিটা কোণে এটাকে থিটা কোণের চেয়ে কম, 4 ডিগ্রির চেয়ে থিটার মান, এই থিটা ইকুয়ালস টু কী হবে, থিটা অবশ্যই কী হবে, লেস দ্যান 4, এটা 4 ডিগ্রির চেয়ে কম, 4 ডিগ্রির চেয়ে কম অথবা 4 ডিগ্রি সমান নিতে পারে, 4 ডিগ্রির চেয়ে কম অথবা কম সমান। যদি এইরকম কাছাকাছি আমরা মানে রাখি তাহলে, এবং এই সরল দোলকটা যদি এখান থেকে ছেড়ে দিই, এখান থেকে ছেড়ে দিলে এইটা সাম্য অবস্থা, এইটা এটা হলো সাম্য অবস্থা, এটা মনে রাখবা সাম্য অবস্থা, সাম্য অবস্থা। আর এইটা হলো সর্বোচ্চ বিস্তার, যেটা হলো এখান থেকে আমরা হিসাব করব সর্বোচ্চ এ পর্যন্ত যেতে পারে বিস্তার। তাহলে আমরা এটা হলো সরল দোলক, এটার নাম হলো সরল দোলক, সরল দোলক, সরল দোলক আমরা পড়াই দিই। এই সরল দোলকের গতি কি, গতি হলো সরল দোলন গতি, এটা পড়াই দিই। সরল দোলকের গতি কেমন হবে, সরল দোলন গতি হবে। তাহলে দোলন গতি হলে আমরা প্রমাণ করব যে এইটা থেকে যদি আমরা প্রমাণ করতে পারি যে এই যে কি প্রমাণ করব, ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়ালস টু জিরো, এই সমীকরণটা যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে মনে করব এটার গতিটা একটা সরল দোলন গতি, এটার নাম কি সরল দোলক। এই সরল দোলকের ধরা হয় যে সুতোটা ওজনহীন, আসলে কিন্তু ওজনহীন কোনো এমন কিছু পাওয়া যায় না। যদি অনেক সময় আসে যে সরল দোলকের সংজ্ঞা দেও, তাহলে তোমরা তোর সংজ্ঞাটা এভাবে দিতে হবে যে, সংজ্ঞাটা দিতে হবে এভাবে যে দেখো একটি ভারী আয়তনহীন বস্তুকে ওজনহীন নমনীয় অপ্রসারণশীল, কথা শুনো, যে একটি ভারী আয়তনহীন বস্তু কণা, তাহলে এইভাবে কোনো বস্তুর কণা পাওয়া আসলে সম্ভব না যার যেটা ভারী কিন্তু আয়তনহীন এবং ওজনহীন, ওজনহীন সুতো হবে ওজনহীন নমনীয় অপ্রসারণশীল, এরকম কোনো সুতাও কিন্তু পাওয়া যায় না। কিন্তু বলতে হবে সুতা দিয়ে ঝুলিয়ে দেখলে এটা ঘর্ষণ এড়িয়ে উলম্বতলে, উলম্বভাবে লম্বভাবে যদি এটা কী করে দুলতে থাকে তাকে আমরা সরল দোলক বলে থাকবো, এটা বলবো এই শ্রেণীকে বলবো সরল দোলক। যাই হোক, তাহলে এখানে কী বলছে, এটা হবে ওজনহীন, আসলে ওজনহীন তো সম্ভব না কিন্তু এটা কাল্পনিকই আর কি। এরপরে সুতোটা হবে কি, সুতোটা কোনো প্রসারিত হবে না, আসলে এমন কোনো সুতো পাওয়া যায় না যেগুলি প্রসারিত হয় না, কিন্তু এটা আমাদের সংজ্ঞা দেওয়ার সময় এটা বলবো। তাহলে এখানে আমার উদ্দেশ্য কী, উদ্দেশ্য হলো এই যে সরল দোলকের গতিটা সরল দোলন গতি, তাহলে কীভাবে সরল দোলন গতি হবে যদি এই সমীকরণটা এইটা থেকে আমরা প্রমাণ করতে পারি। তোমরা একটা জিনিস খেয়াল করো, যখন এই এই দোলকটার ভর যদি এম হয়, অর্থাৎ এটার বলে বব, মনে রাখবা ববের ভর যদি এম হয় এবং সেটা যদি এখানে আমরা টেনে, অবশ্যই কি 4 ডিগ্রির চেয়ে কম কোণে টেনে ছেড়ে দিই, দেখো এই অবস্থানে কি হবে, এই অবস্থানে এটা হলো এই সুতার এই এটা কি আংটা যেখানে বেঁধেছে এখান থেকে এই ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো তোমার এল, বড় হাতের এল, এটা দৈর্ঘ্য হলো বড় হাতের এল। তাহলে এইখানে দেখো এই যে বকটা এটা কাজ করতেছে কোন দিকে, এই বরাবর, এইটা যখন এখানে এইখানে কাজ করতেছে এইটা, তাহলে এইটা যদি কোন হয় আর ওজন টান দিতেছে কোথায়, ওজন হলো বরাবর নিচের দিকে,
এখন এটা যদি থিটা হয় এটা হবে কি থিটা দুইটাই হলো থিটা এইটাকে আবার এইটা কি যেহেতু এখানে টেনে ছেড়ে দেবো এটা স্পন্দিত হতে থাকবে সুতরাং এইখানে দেখো এই যে ওজন দুইটা ভাগে ভাগ হবে একটা এই দিকে যাবে আর একটা লম্ব হবে এই দিকে যাবে তাহলে এই দিকে যে যাবে কিসের কারণে ওই সরলসন্ধিত স্পন্দন যে আমরা সূত্র পড়েছি সেই কারণে সে এখান থেকে অর্থাৎ এটা যদি এ দেই এ থেকে বির দিকে আসবে অর্থাৎ বি যদি আমি সাম্যাবস্থা বিবেচনা করি এটা সি দিই তাহলে কিসের কারণে এটা টেনে ছেড়ে দিয়েছি সে কী করবে স্পন্দিত অর্থাৎ দুলতে থাকবে তাহলে এখানে যখন তখন দুইটা কাজ করবে অর্থাৎ এখানে দেখো এই কোনটা সমান হবে ওজন দুইটা ভাগে ভাগ হয়ে যাবে এই বরাবর হবে এম জি তোমার কোয়াস থিটা তাহলে এই যে টান বের করতে বলে যদি সুতো উপর দিকে কি বলে টানছে তখন ঠিক এটার বিপরীত না হয়তো ছিঁড়ে যাবে তাহলে তোমাদের তখন যদি এম থাকে জি থাকে তাহলে কোয়াস থিটা তখন তোমরা এই টানটা বের করতে পারবে টি বের করতে পারবে অর্থাৎ কী পরিমাণ বলে টানছে আচ্ছা এরপরে এই টান টানটা এম জি কোয়াস থিটা কারণ কি এই যে এই এম জি এটা ভাগ হয়ে গেছে এখন এই বরাবর কি আবার এম জি সাইন থিটা সাইন থিটা খেয়াল করো এম জি সাইন থিটা তাহলে এম জি সাইন থিটার জন্য এই যে কি সৃষ্টি হয় এটা দোলনটা সৃষ্টি হচ্ছে তাহলে আমরা এখানে বলতে পারি যে এফ ইকুয়ালস টু অর্থাৎ এই বরাবর সাম্যাবস্থা দিকে যে বল সেই বলটার কি এটা তো এদিকে টেনে দিচ্ছে তার বিপরীত দিকে তাই সাম্যাবস্থার কারণে একটা বল অর্জন করবে সেটা হলো এফ ইকুয়ালস টু মাইনাস এম জি সাইন থিটা আমরা আশা করি বুঝতে পারছি কারণ এটা তো টেনে এই দিকে আসতে চাচ্ছে আর আমরা ওই দিকে রেখে দিয়েছি এর জন্য মাইনাস আসছে তাহলে এর জন্য একটা বল এই বল আবার আমরা এটা জানি এফ ইকুয়ালস টু কী জানি এম এ তোমরা সবাই জানো তা মাইনাস জি সাইন থিটা এম আছে সরি এরপরে এইখানে দেখো এ ইকুয়ালস টু মাইনাস জি সাইন থিটা সাইন থিটা এখন এখানে খেয়াল করো এটা তো প্রায় এই থেকে এ পর্যন্ত দূরত্ব এক্স প্রায় কাছাকাছি যেহেতু চার ডিগ্রি বুঝতে পারছো খুব কাছাকাছি তো লম্ব বিবেচনা করা যায় তো এইখান থেকে এই যে দূরত্বটা আমরা এই লম্বটা আমরা এক্স যদি বিবেচনা করি আর এইটা কি এল এডেল কার্যকারী দৈর্ঘ্য হলো বড় হাতের এল দিয়ে প্রকাশ করব তাহলে দেখো এটা হলো লম্ব আর এটা ভূমি আর এটা অতিভুজ তাহলে সাইন থিটা সমান আমরা কী বলতে পারি যে লম্ব বায়ু দিস লম্ব কি এক্স আর অতিভুজ কি এল তাহলে আমরা এখানে আবার বলতে পারি এ ইকুয়ালস টু মাইনাস জি এক্স বাই এল আমরা এটা বুঝতে পারছি কি না যদি কেউ না বোঝো তাহলে আবার কমেন্টসের মাধ্যমে তোমরা জানাই দিতে পারো তাহলে এটাকে আমরা লিখতে পারি এ ইকুয়ালস টু মাইনাস জি কোয়াস থিটা আচ্ছা এটাকে আমরা লিখতে পারি এ এ মানে কি ডিবি ডিটি এ মানে ডিবি ডিটি আর এটা সুন্দর করে লিখে একটু মাইনাস জি বাই এল আর এক্সটা এখানে লিখবো এরপরে দেখো এটাকে আবার ডি ডিটি আর ভিটাকে লিখতে পারি ডিএক্স ডিটি ডিএক্স ডিটি ইকুয়ালস টু মাইনাস এটাকে লিখবো জি এল এক্স এবার খেয়াল করো এটাকে লিখতে পারি ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার ইকুয়ালস টু এটার পরিবর্তে লিখবো ওমেগা স্কোয়ার এক্স আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে ওমেগা স্কোয়ার এক্স তাহলে ওমেগা স্কোয়ার আমরা কাকে ধরছি এটা একটু লিখবো এখানে ওমেগা স্কোয়ারটা ধরছি কাকে ওমেগা স্কোয়ার হলো এখানে লিখে দিই এখানে ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জি বাই এল ওকে জি বাই এল ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু জি বাই এল সুতরাং আমরা লিখতে পারি কি যে ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স যা লিখবো যা একটি যা সরল সরল দোলন দোলন গতির গতির ব্যবকলনীয় সমীকরণ সুতরাং কী বলা যায় সুতরাং বলা যায় সরল দোলকের গতি একটি কি সরল দোলন গতি আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে সরল দোলনের গতি একটি কী পাবো নিচে বলে লিখে দেবো যা একটি সরল দোলনের গতি ব্যবকলীয় সমীকরণ সুতরাং সরল দোলকের গতি একটি সরল সন্ধিত স্পন্দন অথবা সরল দোলন গতি তাহলে আমরা কী পেয়েছি এখানে দেখো
ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু এটা পেয়েছি। এখান থেকে আমরা কত কিছু নির্ণয় করতে পারি তোমরা খেয়াল করো। এখানে আমরা নির্ণয় করতে পারি যে ওমেগা স্কোয়ার ওমেগা সমান লিখতে পারি জি বাই এল, ওকে। আর টি ইকুয়ালস টু আমরা লিখতে পারি, দেখো টি ইকুয়ালস টু আমরা জানি এটা, এখানে আমরা জানি সরি, হ্যাঁ ওমেগা সমান এটা আমরা জানি ওমেগা সমান কী পেয়েছি টু পাই বাই টি, এটা আমরা জানি। সুতরাং আমরা এখানে যদি টি বের করি তাহলে টু পাই বাই ওমেগা, ওমেগা যদি এখানে তুমি বসাই দাও তাহলে কী হয় খেয়াল করো, টু পাই বাই ওমেগা। এখন ওমেগার মানটা যদি তুমি বসাই দাও তাহলে টু পাই কী হবে দেখো এল বাই জি, তাহলে এটা কি পর্যায়কালের সমীকরণ। দেখো এখানতে কিন্তু কিন্তু সূত্র আছে, তোমরা সূত্র বলতে পারো, যখন দৈর্ঘ্য স্থির থাকে তাহলে পর্যায়কাল হবে অভিকর্ষ স্তরণের বর্গমূলের ব্যস্তানুপাতিক, আর যদি অভিকর্ষ স্তরণ স্থির থাকে তাহলে সরদলকের দৈর্ঘ্য হবে পর্যায়কালের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে যাই হোক, আমরা এখন এই জিনিসগুলি আমরা বুঝলাম, এটা আসল নির্ণয় করলাম যে সরদলকের গতি একটি সরল দোলন গতি, এটাই কিন্তু আমরা একটা, আর গতদিন কিন্তু স্প্রিংটা আমি দেখাইছিলাম। তাহলে তোমরা যারা আসো প্রত্যেকেই আমি মনে করি যে এখন যেটা দিব তোমরা এটা করতে পারবে। তাহলে আমি এইখানে দেখো এইটাকে এই যে এম 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 ভর যদি এই দোল ববের ভর, ববের ভর দিলাম ভর মনে করো 50 গ্রাম, আচ্ছা এরপরে 50 গ্রাম জি তো তোমরা জানোই, তাহলে এবং এই ববকে 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 বা কোণের পরিমাণ দিয়ে দিই ডাইরেক্ট, এবং থিটা ইকুয়ালস টু 3 ডিগ্রি কোণ দিয়ে দিলাম সাপোজ 3 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রি। সুতরাং এখন তোমরা বের করবে টান, টি ইকুয়ালস টু কত সবাই বের করো, টান সমান কি কত হবে, আর এইখানে আর একটা বের করবে যে টান সমান কত, আর একটা জিনিস বের করবে যে এই দিক থেকে যে প্রত্যয়নী বল, যে প্রত্যয়নী বল কত, প্রত্যয়নী বল বল এফ সমান কত, এফ সমান কত হবে। তাহলে তোমরা এইখানে কি করবে টানের জন্য কি বল, টান যে করবে সেজন্য কি বল হবে, টি সমান কি লিখবে তোমরা সবাই এটা করবে, টি সমান এই যে টান উপর দিকে টানছে আর নিচের দিকে, তাই আমরা এটা কী লিখবো এম জি এম জি কস থিটা, এখানে কজের মানটা বসাবো, আর এফ সমান কি এম জি কী লিখবো সাইন থিটা, প্রত্যয়নীর কারণে এখানে মাইনাস দেবো। তাহলে দুইটা বলকে তোমরা দ্রুত বের করো, এম এর মান দেওয়া আছে, যারা আসে লাইনে প্রত্যেকেই বুঝছি স্যার প্রত্যেকের লাইনে বের করো দ্রুত, তাহলে থিটার মান দেওয়া আছে আর তোমার এম এর মানও দেওয়া আছে, এম এর মান 50 গ্রাম, তাহলে তোমরা টান অর্থাৎ সুতার টানটা বের করো কত হবে, সুতার টান কত হবে সেটা বের করো সবাই, আমরা একটু দেখি তোমরা যারা আসো প্রত্যেকে আমি দেখি দ্রুত বের করো, এরপরে আমরা আর একটা ইতে যাবো, সুতার টানটা বের করো, সুতার টান টি ইকুয়ালস টু এম জি কস থিটা, এম জি কস থিটা, আর তোমার প্রত্যয়নী বল এফ ইকুয়ালস টু তোমরা বের করবা প্রত্যয়নী বল সমান কত। তাহলে এটা আমার মনে হয় ম্যাক্সিমামই বুঝে গেছো যে এই সরদোলকের গতি একটি সরদোলন গতি কেন, এটা অনেকেই বুঝে গেছো। আমরা এই অঙ্কটা করব, তোমরা দ্রুত অঙ্কটা একটু করে দাও, আর এখন হবে এই যে সরলদ্রকের সাহায্যে আমরা এই যে কী নির্ণয় করতে পারবো, সরলদ্রকটার সাহায্যে আমরা কী কী নির্ণয় করতে পারবো সেটা কিন্তু আমাদের, হ্যাঁ একজন দিছ টি ইকুয়ালস টু এত, ভেরি গুড, টান এত কী হবে নিউটন, নিউটনটা দিয়ে দেবে, তাহলে এটা তোমরা অনেকেই বের করতে পারবে যে এটা ম্যাক্সিমামই তোমরা বের করতে পারবে। আচ্ছা তাহলে আমরা এটার সাহায্যে আমরা জি নির্ণয় করতে পারবো, এই আসল কথা হলো এর সাহায্যে আমরা এই যে সরদোলক এর সাহায্যে জি এর মানটা বিভিন্ন স্থানে বিভিন্ন আমরা নির্ণয় করে থাকি। আচ্ছা তোমরা ম্যাক্সিমামই করছো, তাহলে আমি এটা মুছে ফেলি, এরপরে দেখো তোমরা এটা বের করছো আশা করি,
তাহলে সরল দোলকের গতি একটি সরল দোলন গতি। এখন এর সাহায্যে আমরা যেমন সরল দোলকের সাহায্যে আমরা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারি, পাহাড়ের উচ্চতা, তাহলে পাহাড়ের উচ্চতা আমরা নির্ণয় করতে পারি সরল দোলকের সাহায্যে। তাহলে কীভাবে নির্ণয় করব? এই সূত্র, সরল দোলকের দোলকের সাহায্যে সাহায্যে পাহাড়ের পাহাড়ের উচ্চতা উচ্চতা নির্ণয় নির্ণয়। দেখো আমরা জানি জি ইকুয়ালস টু, সবাই জানো পৃথিবীর ভর হলো এম, জি এম বাই আর স্কোয়ার, এটা আমরা প্রত্যেকেই জানি। এটা হলো ভূপৃষ্ঠে 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 এটা আমরা যারা আছে প্রত্যেকেই জানো যে ভূপৃষ্ঠে এটা। আর এই উচ্চতায় এই উচ্চতায় উচ্চতায় যদি দাও তাহলে জি এটা ওয়ান দাও, জি ওয়ান এইচ উচ্চতায় জি ওয়ান দিলাম, জি এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখন তোমরা যদি এইটাকে কী করবা, আসল উদ্দেশ্যে উচ্চতা নির্ণয় করবা, তাহলে এখন দেখো এইটাকে জাস্ট এটা দিয়ে ভাগ দাও, তাহলে তোমরা যদি এখানে ভাগ দিয়ে মানে জি এবং জি প্রাইমের যদি ভাগ দাও তাহলে কী হবে সেটা দেখো, জি ওয়ান ভাগ দাও তাহলে এখানে লিখবো জি আর এটা লিখবো জি বার। যদি এটা লিখি তাহলে দেখো এইটাকে যদি আমরা জি আর হলো কী লিখলাম, জি ওয়ান দিলাম একটা মানে প্রাইম দিলাম একটা আর একটা হলো জি, তাহলে যদি দিলাম এখানে আমরা খেয়াল করো তাহলে কোনটা আগে লিখবো, জি এম বাই আর স্কোয়ার উপরেরটা আগে গুণ দিয়ে এটি উল্টো দেব, তাহলে আর প্লাস এইচ হোল স্কোয়ার বাই জি এম। এটা যদি করি তাহলে জি এম জি এম কাটা আমাদের কী থাকে দেখো, এটাকে একবারে লেখা যায় আর প্লাস এইচ বাই আর হোল স্কোয়ার, এটাকে যদি আমরা লিখি তাহলে ওয়ান প্লাস এইচ বাই আর স্কোয়ার। তাহলে আমরা এইখানে আসল উদ্দেশ্য হলো আমরা কী বের করব মানে উচ্চতা বের করব, তাহলে জি জি প্রাইম সমান আমরা লিখতে পারি ওয়ান এইচ আর, খেয়াল করো এটা আমরা কিন্তু এভাবে লেখা যায় কিনা দেখো, এটা হলো প্লাস সরি প্লাস। তাহলে এখন যদি এইটাকে এই সাইডে রাখো দেখা যাচ্ছে কিনা আমি দেখি, এটা দিয়ে তোমাদের অনেক অঙ্ক করতে হবে এটা মনে রাখতে হবে, বা এইচ বাই আর সমান সমান এটা যদি এই সাইডে দিয়ে যাও তাহলে রুট ওভার জি জি ইকুয়ালস টু ওয়ান, আর এটাকে যদি লেখো এইচ ইকুয়ালস টু জি জি ওয়ান মাইনাস এইচ ইনটু হলো আর, এটা নির্ণয় করতে পারবে মানে উচ্চতা নির্ণয় করতে পারবা, ওখান থেকে তোমরা উচ্চতা নির্ণয় করতে পারবা। তাহলে আমরা এভাবে অনেক অঙ্কের এটা থেকে কী করতে পারবো সমাধান, আবার আমরা এখান থেকে উচ্চতা নির্ণয় করতে পারবো পর্যায়কাল ব্যবহার করেও, কিন্তু আমরা উচ্চতা নির্ণয় করতে পারবো এখানে যদি পর্যায়কাল ব্যবহার করি তাহলে আমরা কিন্তু আবার উচ্চতা নির্ণয় করতে পারবো, যেহেতু একটা দৈর্ঘ্য বই সেই ক্ষেত্রে যদি সমান হয় তাহলে এখানে দেখো আমরা পর্যায়কাল বের করি, কারণ আমরা জানি যদি দৈর্ঘ্য স্থির থাকে, দৈর্ঘ্য স্থির থাকলে কী পাই দেখো, আবার দৈর্ঘ্য স্থির থাকলে আমরা কী পাই, দৈর্ঘ্য দৈর্ঘ্য স্থির থাকলে থাকলে এই যে এখানে দেখো টি ইকুয়ালস টু টু পাই রুট ওভার এল বাই আমরা জি, তাহলে এইটাকে আমরা লিখতে পারি টি সমানুপাতিক ওয়ান বাই রুট জি, এটা সবাই বুঝতে পারছো যে এইটা আমরা লিখতে পারি রুট জি, এটা আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা এখন আবার খেয়াল করো যদি ক্যালকুলেশন করি তাহলে এই লাইনটাকে আবার লিখতে পারি টি ওয়ান টি ওয়ান তোমার রুট টি ওয়ান রুট জি ওয়ান সমান সমান আর না টি আমি টি দিই টি জি আর একটা হবে টি ওয়ান রুট জি ওয়ান,
মানে এই লাইনটাকে এই লাইনটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে এখানে আমরা যদি হিসাব করি, খেয়াল করো, তাহলে এইটাকে যদি এখানে নিয়ে আসি একবারে, জি বাই জি ওয়ান ইকুয়ালস টু এটা টি ওয়ান বাই টি, এটা লিখতে পারি। তাহলে এইখানে কী হবে দেখো, এই যে এই সমান এই সমীকরণটা যদি ব্যবহার করি, এক থেকে আবার কী লিখতে পারি, এক থেকে আবার লিখতে পারবো যে এইচ ইকুয়ালস টু টি, আর এখানে দেখো ঠিক আছে কি না, টি ওয়ানটা উপরে টি ওয়ান আর টি মাইনাস ওয়ান ইন্টু আর। তাহলে পর্যায়কাল থাকলেও আমরা পর্যায়কাল থেকেও আমরা কি উচ্চতা নির্ণয় করা সম্ভব, যদি পর্যায়কাল হয় তাহলে আমরা সেখান থেকেও এই উচ্চতা পাহাড়ের উচ্চতা নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি জাস্ট আর একটা অঙ্ক দেবো, তোমরা দেখি দেখি কী করতে পারো পারো কি না। একটি একটি সরল দোলক, একটি সরল দোলক, সরল দোলক, দোলক দোলকের জন্য ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে পৃষ্ঠে কোন স্থানে স্থানে পর্যায়কাল পর্যায়কাল কাল টু মনে করো টু সেকেন্ড, ঠিক আছে টু সেকেন্ড। এখন তোমরা এখান থেকে টু সেকেন্ড, এটা আশা করি বুঝতে পারছো, কত উচ্চতায় কত উচ্চতায় এত কিন্তু সেকেন্ড, খেয়াল করো এত সেকেন্ড, কত লিখবো কত উচ্চতায় 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 টি এর মান মান কত মনে করো 2.2 সেকেন্ড হবে। একটু দ্রুত করো, কত উচ্চতায় টি পয়েন্ট এত সেকেন্ড হবে, কারণ পৃথিবীর ব্যাসার্ধ তোমরা সবাই জানো। কুইক করো যারা যারা আসো ওপর থেকে, দেখছি লাইনে অনেক কম তোমরা যারা আসো, এবং যারা আসো ওপর থেকেই তোমরা রোলগুলি দেবো, এগুলি আমি কাউন্ট করবো। তোমরা পরবর্তীতে যারা একটা অভ্যাস হয়ে গেছে এখন না পরে দেখবো, যারা পরে দেখে তাদের জন্য আমি বলছি, তারা যারা এখন কষ্ট করে দেখতেছে তারা তো কনভারসেশনের মাধ্যমে না বুঝলে যেহেতু বলতে পারে, আর তোমরা হইলো অফলাইনে, তাহলে অফলাইনের চেয়ে অনলাইনে যারা থাকে তারা একটু সবসময় অগ্রদিকের পাবি সর্বক্ষেত্রে, এটা তোমরা বুঝি নিও। আমি বলছি টু সেকেন্ড কোথায় পর্যায়কাল ভূপৃষ্ঠে, তাহলে সে বলছে এত সেকেন্ড হবে কোথায়, তাহলে কোন সূত্র ব্যবহার এইটা, তাহলে কোথায় হবে এইচ ইকুয়ালস টু পৃথিবীর, তোমরা জানো পৃথিবীর ব্যাসার্ধ কত আমি পরে বলবো, তোমরা নিজেরা চেষ্টা করো। টি ওয়ান, টি ওয়ান হলো 2.2 আর এটা হলো 2-1 আর এটা কত বলো 6.4×10⁶ মিটার, এটা ছিল তো, যারা আসলে তারা দেখে নাও যে পৃথিবীর ব্যাসার্ধ জাস্ট এইটা কি না, তারপর থেকে একটু বইয়ের সাথে মিলিয়ে নাও পৃথিবীর ব্যাসার্ধ ঠিক আছে কিনা। পৃথিবীর ব্যাসার্ধ আর ইকুয়ালস টু 6.4×, এটা ঠিক আছে কিনা সবাই একটু কারেকশন ঠিক করে নাও, 6.4×10⁶ মিটার। হ্যাঁ ওকে, তাহলে ক্যালকুলেশন করে এটা বের করে দাও, তোমরা যারা আসো প্রত্যেকে ক্যালকুলেশন করে বের করো, শুধু রোলটা দিয়ে চলে গেলে হবে না, এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে কত হয় দেখো, কত উচ্চতায় কত উচ্চতা পাওয়া যাবে, কত উচ্চতায় দেখো, তাহলে উচ্চতা কত হবে, এসে যেভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা যাবে বিভিন্ন পর্যায়কাল ঢাল দিলে এভাবে উচ্চতা নির্ণয় করতে পারবে তোমরা। তাহলে তোমরা যারা আসো প্রত্যেকে আমি একটু রেজাল্টটা দেখতে চাই যে পাহাড়ের উচ্চতা এটা বসাইয়া তোমরা পারবে কি না। তাহলে এত এইচ ইকুয়াল টু এত টোটাল যারা এটা ভাগ করছো, ভাগ করার পর দেখছো এত মিটার উচ্চতা অনেক বড় হয়েছে, তাহলে অনেক দূরে, এটা যেহেতু পাহাড় বলি নেই তাহলে এটা অনেক দূরে এত মিটার যেহেতু হয়েছে, তাই তোমরা
আশা করি জি এর মান এবং এইচ এবং মানে এইচ এর মান বের করতে পারবে টি এর মান ই করে। তো আজকের যেটুকুই হোক এইটুকুই তোমাদের ক্লাসটা শেষ। সবাই আগামী ক্লাসটা আবার থাকো, সবাই সবাই যেন সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।